উন্নয়নের নামে ভাঙা হবে হাজার হাজার কবর, গুড়িয়ে দেওয়া হবে শত শত বছরের পুরনো কবরস্থান। যানজট কমাতে মিশরের রাজধানী কায়রোতে নির্মাণ করা হচ্ছে নতুন মহাসড়ক ও উরাল সেতু। মূলত এই সড়ক নির্মাণের কারণে হুমকিতে পড়েছে মুসলিমদের প্রাচীন কবরস্থান। অনেক পুরনো ও নতুন কবর ভেঙে ফেলতে সেখানে চালানো হচ্ছে বুলডোজার। এ নিয়েই ক্ষোভ ঝাড়ছেন স্থানীয় বাসিন্দা ও মৃতদের পরিবারের স্বজনরা। তারা বলছেন, কায়রোর বিশিষ্ট পরিবারগুলোর সঙ্গে এই কবরস্থানগুলোর এখনও গভীর সম্পর্ক রয়েছে, কারণ এখানে তারা এখনও নিজেদের প্রিয়জনদের সমাহিত করেন। কিন্তু গত কয়েক মাস ধরে রাস্তা সম্প্রসারণের জন্য হাজার হাজার কবরের উপর বুলডোজার চালাচ্ছে সরকার। আমার মা যেখানে সমাহিত আছে সেই কবরস্থানে দাঁড়িয়ে আছি। এছাড়া সঙ্গে আমার দাদি, তার বাবা এবং পরিবারের সদস্যরাও এখানেই আছেন। হঠাৎ তাদের মরদেহ সরানোর জন্য নোটিশ দিয়েছে, এটা কোনোভাবেই মানতে পারছি না। এলাকার উন্নয়নে কোনোভাবেই এ ধরনের ঐতিহ্যপূর্ণ কিছু গুড়িয়ে দেওয়া উচিত হবে না। এই জায়গা ছাড়াও অন্য পাশ দিয়ে নির্মাণ কাজ করা যেত, কিন্তু তা মানা হচ্ছে না। উন্নয়ন এলাকা, এর সুরক্ষা এবং সেখানে বসবাসকারী লোকদের সক্ষম করার জন্য প্রাচীনত্ব ভেঙে কাজ করা একটি ভুল পদ্ধতি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে সমালোচনার ঝড় ওঠার পর গত সপ্তাহে প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসি একটি কমিটি গঠনের নির্দেশ দেন। বলেন, কবরগুলো না ভেঙে বিকল্প কোনো উপায় আছে কিনা সেটি খুঁজে বের করতে হবে। এছাড়াও জানানো হয়, যেসব কবরকে ঐতিহাসিকের মর্যাদা দেওয়া হয়েছে সেগুলোর কোনো ক্ষতি করা হবে না। তবে রক্ষণশীলরা জানিয়েছেন, প্রায় 2.5 লাখ সমাধির মধ্যে মাত্র 102টির ঐতিহাসিকের মর্যাদা রয়েছে। জাতিসংঘের সহযোগী সংস্থা ইউনেস্কো জানিয়েছে, এসব প্রাচীন নিদর্শন অবশ্যই রক্ষা করতে হবে। এছাড়া এ বছরের সেপ্টেম্বরে এ নিয়ে তারা কাজ করবে বলেও ঘোষণা দিয়েছে। অমিত হাসান রবিন, কালবেলা ডেস্ক।